সাবধান, দীঘার পর এবার বকখালি। দেখা মিলল বিষধর ইয়েলো বেলি সাপের আতঙ্কে পর্যটকেরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। ফের সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত সাপের, দীঘার পর এবার বকখালি। বকখালির সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত সাপ ইয়েলো বেলির, জানিয়ে তুমুল আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সতর্কমূলক প্রচার। হাতের কাছে সময় পেলে ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের ডেস্টিনেশন হয়ে ওঠে দীঘা কিংবা বকখালি। শনি রবিবারের ছোট ছুটি কাটাতে বেশিরভাগ বাঙালি ভিড় জমান সমুদ্র সৈকতে, সেটি দীঘা কিংবা বকখালি যে কোনো একটি হতে পারে। এখানে এসে মানুষ সমুদ্র স্নানের আনন্দ যেমন উপভোগ করেন, তেমনি আশেপাশের বিভিন্ন জায়গায় সাইট সিন করে থাকেন পর্যটকেরা। কিন্তু ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের সমুদ্র সৈকতে বারংবার দেখা দিচ্ছে আতঙ্ক। দীঘার পর বকখালি, বকখালির সমুদ্র সৈকতে এই প্রথম দেখা মিলল এই বিষাক্ত সাপের, যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। রবিবার সকাল থেকে সতর্কমূলক প্রচার শুরু করেছে প্রশাসন। জানা যায় শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় দেখা মেলে সাপটির। সিভিল ডিফেন্সের কর্মীরাই প্রথম বকখালির সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন। সেই সময় সমুদ্রে প্রচুর পর্যটক স্নান করছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে নেন সেই জায়গা থেকে। তারপর তারা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দফতরের কর্মীরা। পরবর্তীতে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এই বিষাক্ত সাপ ইয়েলো বেলিকে। এই ঘটনার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করে। তাদের অনুরোধ, সমুদ্রে স্নানের সময় যেন আশেপাশে খেয়াল রাখেন পর্যটকেরা। যদি এই সাপ দেখা যায় তবে যেন দ্রুত প্রশাসনকে জানানো হয়। সমুদ্র সৈকতে সাপটি উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে এই বিষাক্ত সাপ ইয়েলো বেলির দেখা মিলেছিল দীঘার সমুদ্র সৈকতে। জানা যায় বিষধর প্রজাতির এই সাপ মূলত পশ্চিম উপকূলে দেখা যায়। সর্প বিশেষজ্ঞদের মতে এই সাপ কামড়ালে নাকি কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবেই দীঘার সমুদ্র সৈকতে এই সাপ দেখতে পাওয়ার ঘটনায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই আতঙ্ক এবার বকখালিতেও। জানা যায় এই ইয়েলো বেলি সাপ সাধারণত শান্ত প্রকৃতির হয়, তবে এর গায়ে হাত পড়লে কামড়াতে পারে। এই সাপের অন্যতম বৈশিষ্ট্য এর পেটের কাছটা হলুদ রঙের, মুখের কাছে পাখির ঠোঁটের মতো হয়, লেজের দিকটা নৌকার দাঁড়ের মতো। তবে দীঘার পর এবার আবারও বকখালির সমুদ্র সৈকতে ইয়েলো বেলি সাপের দেখা মেলায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বকখালি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।